আজ আমরা নৌকা ও স্রোত বিষয়ক অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা মূলত একটি সূত্রের মাধ্যমেই নৌকা ও স্রোত বিষয়ক সকল সমস্যা সমাধান করব। তাই আমাদের মূল সূত্র হচ্ছে একটি যা দুটি অংশে বিভক্ত ক ও খ বাকি সূত্র যেগুলো আমরা দেখব সেগুলো মূলত এই একটি সূত্রেরই পরিবর্তিত রূপ তাই আমরা যদি বাকি সূত্রগুলো মনে রাখতে নাও পারি আর এই একটি সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলেও আমরা নৌকা ও স্রোত বিষয়ক সকল অঙ্ক সমাধান করতে পারব আমরা জানি কোনো নৌকা যদি স্রোতের অনুকূলে চলে অর্থাৎ স্রোত যেদিকে চলতেছে নৌকাও যদি সেদিকে চলে তাহলে নৌকার ব্যাগটা বেশি হয় অর্থাৎ সেক্ষেত্রে নৌকার ব্যাগের সাথে স্রোতের ব্যাগটা যোগ হয়ে চলতে থাকে তাই এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি যে স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ সমান নৌকার ব্যাগ যুগ স্রোতের ব্যাগ আবার নৌকা যখন স্রোতের প্রতিকূলে চলে অর্থাৎ স্রোত যেদিকে চলতেছে নৌকা তার বিপরীত দিকে চলে তখন নৌকার ব্যাগ কম হয় তখন নৌকার ব্যাগ থেকে স্রোতের ব্যাগ বিয়োগ করতে হয় সুতরাং আমরা বলতে পারি স্রোতের প্রতিকূলে নৌকার ব্যাগ সমান নৌকার ব্যাগ বিয়োগ স্রোতের ব্যাগ আবার একটা বিষয় লক্ষণীয় যে প্রশ্নে অনেক সময় শুধু নৌকার ব্যাগ বলা থাকে না বলা থাকে নৌকার প্রকৃত ব্যাগ আবার অনেক সময় বলা থাকে স্থির পানিতে নৌকার ব্যাগ অর্থাৎ স্থির পানিতে নৌকার ব্যাগ আর নৌকার প্রকৃত ব্যাগ সবই হচ্ছে নৌকার ব্যাগ তাহলে আমরা কিছু সমস্যার সমাধান করি স্থির পানিতে নৌকার ব্যাগ ঘন্টায় আট কিলোমিটার এবং স্রোতের ব্যাগ ঘন্টায় দুই কিলোমিটার হলে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী ব্যাগ কত আমরা জানি অনুকূলে নৌকার ব্যাগ সমান নৌকার ব্যাগ যুগ স্রুতের ব্যাগ দেওয়া আছে নৌকার ব্যাগ আট কিলোমিটার এবং স্রোতের ব্যাগ দুই কিলোমিটার তাহলে অনুকূলে নৌকার ব্যাগ হবে দশ কিলোমিটার স্রোতের প্রতিকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে স্রোতের ব্যাগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার হলে স্থির পানিতে নৌকার ব্যাগ কত এখানে স্রোতের প্রতিকূলে নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখানে স্রোতের প্রতিকূলে নৌকার ব্যাগ দেওয়া নেই কিন্তু সময় আর দূরত্ব দেওয়া আছে আমরা জানি ব্যাগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময় অতএব এখানে দূরত্ব হচ্ছে ছত্রিশ আর সময় হচ্ছে চার ঘন্টা তাহলে চার দ্বারা কে বাক করলে হয় নয় চার নং ছত্রিশ তাহলে স্রোতের প্রতিকূলে ব্যাগ হচ্ছে নয় কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে স্রুতের প্রতিকূলে ব্যাগ হচ্ছে নয় ইকুয়াল টু ব্যাগ প্রতি ঘন্টায় তিন কিলোমিটার তাহলে স্রোতের ব্যাগ হচ্ছে তিন কিলোমিটার তাহলে নৌকার ব্যাগ নির্ণয় করতে হবে নৌকার ব্যাগ আমরা ধরলাম ক তাহলে নৌকার ব্যাগ হবে ক সমান নয় যোগ তিন সমান বারো এখন আমরা দুই নম্বর সূত্র নিয়ে আলোচনা করব। এই দুই নাম্বার সূত্রটি আমরা এক নাম্বার সূত্র থেকে পেতে পারি কিভাবে আমরা দুই নাম্বার সূত্রটি এক নাম্বার সূত্র থেকে আনব চলুন দেখি তাহলে আমরা এক নাম্বার সূত্র থেকে জানি স্রোতের অনুকূলে ব্যাগ সমান নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ আবার প্রতিকূলে ব্যাগ সমান নৌকার ব্যাগ যোগ স্রোতের ব্যাগ সমীকরণ দুটি যোগ করলে আমরা পাই অনুকূলে ব্যাগ যুগ প্রতিকূলে ব্যাগ অর্থাৎ অনুকূলে ব্যাগ যুগ প্রতিকূলে ব্যাগ সমান নৌকার ব্যাগ নৌকার ব্যাগ তাহলে টু ইন্টু নৌকার ব্যাগ আর স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ দুইটা প্লাস আর মাইনাস কেটে যায় তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি নৌকার ব্যাগ সমান অনুকূলে ব্যাগ যুগ প্রতিকূলে ব্যাগ ডিভাইডেড বাই টু সুতরাং নৌকার ব্যাগ সমান অনুকূলে ব্যাগ যুগ প্রতিকূলে ব্যাগ ডিভাইডেড বাই টু আবার সমীকরণ দুটি যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই স্রোতের ব্যাগ সমান অনুকূলের ব্যাগ বিয়োগ প্রতিকূলের ব্যাগ ডিভাইডেড বাই টু একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় আট কিলোমিটার যায় এবং প্রতিকূলে ঘন্টায় চার কিলোমিটার যায় স্থির পানিতে নৌকার ব্যাগ কত আমরা জানি নৌকার ব্যাগ সমান অনুকূলে ব্যাগ যুগ প্রতিকূলে ব্যাগ ডিভাইডেড বাই টু তাহলে অনুকূলে ব্যাগ হচ্ছে আট কিলোমিটার যুগ প্রতিকূলের ব্যাগ হচ্ছে চার কিলোমিটার ডিভাইডেড বাই টু ইকুয়াল টু বারো ডিভাইডেড বাই টু ছয় দু কোনে বারো অর্থাৎ উত্তর হবে ছয় একটি নৌকার সুতের অনুকূলে কার্যকরী ব্যাগ ঘণ্টায় এগারো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় তিন কিলোমিটার হলে স্রোতের ব্যাগ কত তাহলে স্রোতের ব্যাগ সমান অনুকূলে ব্যাগ বিয়োগ প্রতিকূলে ব্যাগ তাহলে অনুকূলের ব্যাগ হচ্ছে এগারো প্রতিকূলে ব্যাগ হচ্ছে তিন ডিভাইডেড বাই টু ইকুয়াল টু আট ডিভাইডেড বাই টু তাহলে চারদিক আট ইকাল টু চার কিলোমিটার দার বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘণ্টায় পনেরো কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় স্রোতের ব্যাগ নির্ণয় করো তাহলে অনুকূলে ব্যাগ আর প্রতিকূলে ব্যাগ দেওয়া আসে স্রোতের ব্যাগ নির্ণয় করতে হবে তাহলে স্রোতের ব্যাগ সমান হবে অনুকূলের ব্যাগ পনেরো ডিউ প্রতিকূলের ব্যাগ হচ্ছে পাঁচ ডিভাইডেড বাই টু টু দশ ডিভাইডেড বাই দুই তাহলে পাঁচ দোকানের দশ উত্তর হবে পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় স্রোতের অনুকূলে অতিক্রম করে প্রতিকূলে ফিরে আসতে মোট সময় নির্ণয় করার বিষয়ক অঙ্ক একটি নৌকা ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় আঠারো কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগে তাহলে এখানে নৌকা ও স্রোতের গতিবেগ ব্যাগ তাহলে আঠারো কিলোমিটার হচ্ছে নৌকার ব্যাগ আর স্রোতের ব্যাগ হচ্ছে ছয় কিলোমিটার ঘন্টায় নদী পথে আটচল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে আবার ফিরে আসে আটচল্লিশ কিলোমিটার তাহলে মোট দূরত্ব হচ্ছে আটচল্লিশ কিলোমিটার আবার আমরা জানি ব্যাগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময় এখানে চাইছে সময় আমরা সময় নির্ণয় করব তাহলে সময় সমান দূরত্ব ডিভাইডেড বাই ব্যাগ এখন নৌকাটি স্রোতের অনুকূলে অতিক্রম করে এবং স্রোতের প্রতিকূলে ফিরে আসে নৌকার গতিবেগ আঠারো এবং স্রোতের গতিবেগ হচ্ছে ছয় প্রতিকূলে আবার নৌকার গতিবেগ আঠারো স্রোতের গতিবেগ হচ্ছে ছয় অনুকূলের ব্যাগ নির্ণয় করতে হলে প্লাস আর প্রতিকূলের ব্যাগ নির্ণয় করতে হলে মাইনাস হবে তাই অনুকূলে ব্যাগ হবে চব্বিশ আর প্রতিকূলের ব্যাগ হবে বারো উভয় ক্ষেত্রেই দূরত্ব হচ্ছে আটচল্লিশ কিলোমিটার তাই অনুকূলের ক্ষেত্রে সময় লাগবে আটচল্লিশ ডিভাইডেড বাই চব্বিশ যেহেতু সময় সমান দূরত্ব ডিভাইডেড বাই ব্যাগ তাহলে অনুকূলে সময় লাগবে আটচল্লিশ ডিভাইডেড বাই চব্বিশ চব্বিশ দুকোনে আটচল্লিশ আর প্রতিকূলে সময় লাগবে আটচল্লিশ ডিভাইডেড বাই বারো দূরত্ব হচ্ছে আটচল্লিশ আর ব্যাক হচ্ছে বারো তাহলে চার বারং আটচল্লিশ নির্ণয় করতে বলছে অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে তাহলে সত্যের অনুকূলে কতটুকু সময় লাগলো আর প্রতিকূলে আসতে কতটুকু সময় লাগলো মোট সময় হচ্ছে আমাদের নির্ণয় সময় তাহলে অনুকূলে অতিক্রম করতে সময় লাগলো দুই ঘন্টা আর প্রতিকূলে ফিরে আসতে সময় লাগলো চার ঘন্টা মোট সময় লাগলো ছয় ঘন্টা একজন মাঝি নৌকা বেয়ে স্রোতের অনুকূলে দুই ঘন্টায় দশ কিলোমিটার যায় এবং তিন ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে তার গড় ব্যাগ কত স্রোতের অনুকূলে দুই ঘন্টায় যায় আবার প্রাথমিক অবস্থানে ফিরে আসে মোট দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার আমরা জানি ব্যাগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময় তাহলে গড় ব্যাগ সমান হবে মোট দূরত্ব ডি ডিভাইডেড বাই মোট সময় তাহলে মোট দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার গেল আবার দশ কিলোমিটার আসলো তাহলে মোট দূরত্ব দশ যোগ দশ ডিভাইডেড বাই মোট সময় হচ্ছে দুই ঘন্টা যোগ তিন ঘন্টা দুই যোগ তিন তাহলে বিশ ডিভাইডেড বাই পাঁচ ইকোয়াল টু চার আজ এই পর্যন্তই দেখা হবে আগামী টিউটোরিয়ালে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ